আমার প্রশ্ন আপনি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন আমরা সবাই জানি কিন্তু বিএনপি সহ কিছু কিছু ব্যক্তি বলতেছে যে ক্ষমতায় টিকে থাকার জন্য বারবার আপনি ভারত সাপোর্ট করছেন বিষয়টি আসলে তাই স্বাভাবিক যেতেই হবে বিএনপি তো অনেক বোঝে আর বলার দরকার কি এটার সঙ্গে একটু সাপ্লিমেন্ট প্রশ্ন তারা তো কম যায় নাই এক মেজুর উত্তরটা দিয়ে নি আপনারা তো ভুলে যান আমার বয়স হলো একটু কম বলি মনে থাকে খালেদা জিয়া কি ভারতে যায় নাই জিয়াউর কি যায় নাই জিয়াউর রহমান কবতা দখল করার দুই বছরের মধ্যেই তো ভারতে গেছিল সেটা বোধ হয় আটাত্তর সালে আটাত্তর সালে সাতাত্তর সাতাত্তর সাল ডিসেম্বরে জিয়াউর রহমান যায় ভারতে কেন গেছিলো সেটা বিএনপিকে জিজ্ঞেস করেন যে ক্ষমতা দখল করেই তো আগে ভারত ছুটল খালেদা জিয়া সেও গিয়েছিল এবার যাওয়ার পর আজকে তারা তিস্তা পানি পানি করে সব গুরুত্বপূর্ণ ছিল গঙ্গার পানি খালদা জিয়া যখন ভারতে গেল ফিরে আসলো তখন কী বলেছিল গঙ্গার পানির কথা ও ওটা বলতে তো ভুলেই গিয়েছিলাম তো ভুলে যায়নি উনি ভুলে যেতেন তো আমাদের বিএনপি নেতাদের কি সে কথা মনে আছে যে ওনার নেত্রী ভারত সফরে যে গঙ্গার পানি ন্যায্য হিসা চাইতে ভুলে গিয়েছিল আর আমি আমি কথা কথাগুলো এই জন্য বললাম যে ওরা তো একটা কথা বলেই যাচ্ছে বললো যে নাকি এক বালতি পানিও আনতে পারেনি তা আমার মনে হয় এক বালতি পানি বোধ হয় সেরে রিসবির একটু পাঠায় দেওয়া উচিত এই সে কার দাও একজন দায়িত্ব দাও ওরা এক বেলতে পানি পাঠাই দিয়ে রোজা রমজানি দিন কাজে লাগবে কয়েক বোতল পানি পাঠায় দেবো ঠিক আছে আম